মানবাধিকার লঙ্ঘনকারীরাই এদেশে মানবাধিকারের পক্ষে সোচ্চার, তাদের কথাবার্তা আচরণ এমন মনে হয় যে তারা মানবাধিকারে এদেশে সোল এজেন্ট, বিশ্বে এক মডল আছে, বিশ্ব মডলদের সোল এজেন্ট। মানবাধিকারের কথা যদি বলতে হয়, প্রথমেই বলতে হবে ফিলিস্তিনের কথা। মানবাধিকার কিভাবে পদদলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, প্রায় 18,000 ফিলিস্তিনিকে গাজায় হত্যা করা হয়েছে, এর মধ্যে 8,000-ই মতো শিশু, 5,000-এর মতো মহিলা। প্রতিদিন চলছে শেলিং, রেইড, অথচ আমরা দেখলাম যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে গিয়ে ভেটো প্রদান করল একমাত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য অবশ্য অনুপস্থিত ছিল, তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। অন্যটির মধ্যে দেখা যায় সিকিউরিটি কাউন্সিলে আমরা দেখলাম যে 13 জনই কিন্তু সিজফায়ারের পক্ষে। যুক্তরাষ্ট্র সিজফায়ারের বিরোধিতা করতে গিয়ে ভেটো দিয়েছে এবং যুক্তরাষ্ট্র 7 তারিখে ইসরায়েলে যে হামাসের হামলা সেটার কেন নিন্দা করা হয়নি সেটাকে তাদের মুখ্য বিবেচনা তারা এনেছে। আসল কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক যে দুষ্টু ছেলে সেই সন্তান যুক্তরাষ্ট্রে আবারও প্রমাণিত হয়।